822 कंपनी अनुमोदन दार परे एक रेजिस्टार माताल देखले ही एक डाकात मने हो चम्बलेर डाकात মমতা বেনার্জির পেট ডগ যাকে বাংলায় পোষ্য বলে রাজীব সিনহা করাপ্টেড আইএস বলছে কেন এরা সীমান্ত পাহারা দেবে আর মমতা পুলিশ যাবে বুথে ভোট নিতে একটু আগে হাইকোর্ট সরকারি কর্মচারীদের শিক্ষকদের যে বৃহত্তর অরাজনৈতিক মঞ্চ আছে উস্তি তারা যে মামলা করেছিল মূল মামলা তো কালকে জাজমেন্ট হবে সেই মামলাতে বলেছে কোনো গল্প নেই রাজ্য পুলিশ যদি নিরপেক্ষতা না রাখে আপনারা বলছেন দিল্লির পুলিশ কেন্দ্রীয় পুলিশ নিরপেক্ষ নয় বিজেপি আমরা বলছি রাজ্য পুলিশ তৃণমূলের মহামান্য আদালত রেফারির ভূমিকা নিয়ে বলে দিয়েছে জাজমেন্ট দিয়ে যে বুথে দুটো পুলিশ থাকবে একটা কেন্দ্রীয় একটা রাজ্য যে বুথে চারটে পুলিশ থাকবে দুটো কেন্দ্রের দুটো রাজ্যে গণনা কেন্দ্র স্ট্রং রুমে এক সেকশন মানে ১৬ জন যদি রাজ্য আর্মি পুলিশ থাকে এক সেকশন সিএপিএফ মানে ১৬ জন সেন্ট্রাল ফোর্স থাকবে তাই এই নির্বাচনে মানুষের জনমত প্রতিফলিত হবে 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 আরে দিল্লি পুলিশকে নিয়ন্ত্রণ করে ভারতবর্ষের আয়রন ম্যান অমিত শাহজি কেজরিওয়ালের আন্ডারে নয় উত্তরপ্রদেশ ফেরাতে পারবেন তো উত্তরপ্রদেশ ফেরাতে পারবেন তো দিল্লি পুলিশের লাঠির সাইজ ৬ ফুট আমার থেকে উপরে আমি ৫ ফুট নয় ৬ ফুট লাঠি সোজা করা আছে যান একবার দিল্লি আলালের দুলাল এগারোর আগে খেটে মরেছে মজুর আর খেজুর খেয়েছেন হুজুর কোথায় ছিলে ভাইপো তুমি এগারোর আগে যেদিন আমরা নন্দীগ্রামে লড়ছিলাম কোথায় ছিলে ভাইপো যেদিন আমরা জঙ্গলমহলে লাশ ফুরাচ্ছিলাম কোনো পরিচয় আছে কোনো পরিচয় আছে হ্যাঁ চোর তো সবাই জানে এই তো একটু আগে জগন্নাথ সরকার বললো সাইকেল চুরি করেছে উনি গাড়ি থেকে নেমে পড়েছেন বলছে কাকে পেটাচ্ছ না ভাইপোকে পেটাচ্ছি চুরি করেছে কথা বলে ফাঁসির মঞ্চে ঝুলবো আরে আমি তো প্রত্যেক সময় আমাকে আক্রমণ করে আমি ওদের ওকে চার তিনটা প্রশ্ন করি কোনোদিন উত্তর দিতে পারে না রুচিরা নারুলা আপনার কে হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে লিপস এন্ড বাউন্সে টাকা ঢুকেছে ৪ কোটি অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি আপনার কি হয় ডাইরেক্টর লিপস এন্ড বাউন্স ভাবতে পারেন নিজে চোর বউ চোর শালিকা চোর বাপ চোর মা চোর গোটা কয়েকদিন আগে বিহারে গেছিল গরু চোর গেছিল গোখাদ্য চোর চুরির মাস্টার ৮ বছর জেল কাটা আসা লালু প্রসাদের কাছে বলল লালুজি আমাকে আশীর্বাদ করো লালুজি আশীর্বাদ করে বললেন ঝাড়খণ্ড রাঁচি কার জেলে নে তুমি যা বেটা পুরো আশীর্বাদ দিয়ে দিয়েছে গরু চোরকে গোখাদ্য চোর আপনাদেরকে এই চোরেদের তাড়াতে হবে এই জিনিস পশ্চিম বাংলায় ছিল না আমরা অনেকদিন রাজনীতি করেছি বড় কর্মসূচি হলে ধান চাইতাম নির্বাচন হলে পতাকা চাইতাম ভোটের দিন চাল মাছ আলু সংগ্রহ করে বুথ কর্মীদের খাওয়ানো হতো কেউ করেনি এই ভাইপো আসার পরে সর্বত্র চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই যে মদের বোতল প্রত্যেকটা দেশি বোতল থেকে ওনার জন্য প্রত্যেক দিন ৩ টাকা করে চলে যায় এই যে এত ডিয়ার লেটারের উৎপাত অনেক বেকার ছেলে করে খাচ্ছে তারা আমার উপর রেগে যায় বা হাতও নাড়ে রাস্তায় দেখলে আমি সব সভাতে বলি এটা ডিয়ার লটারি নয় গো মা এটা হচ্ছে ভাইপো লটারি ১ কোটি টাকা কে পেয়েছেন হাত তুলবেন পেয়েছেন কেউ অনুব্রত মণ্ডল পেয়েছে তার মেয়ে সুকন্যা পেয়েছে নলহাটির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপু সিং পেয়েছে জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে আপনারা পাননি ৩০০ কোটি টাকা ডিয়ার লটারি মাটির লটারি ভাইপো তৃণমূলের ফান্ডে ইলেকটোরাল বন্ডে দিয়েছে আপনারা আমাদের পঞ্চায়েত জেতান আমরা কথা দিচ্ছি
ग्राम संसद सभाते बसे प्रधानमंत्री आवास योजना थेके 100 दिनेर काजेर परिकल्पना थेके वार्धक्य भाता विधवा भाता दिव्यांग भाता थेके पीएम किसान सम्मान निधि थेके हर घर नल से जल जल जीवन मिशन थेके आमरा उन्नयनेर काज आपनादेर काछे पौंछे देब। एमपी एमएलए दिले सबकिछु हय ना, एमपी एमएलए रा होच्छे अलंकार एक्सिक्यूटिव नय। एमएलए बंकिम घोषके टाका दिते हय 60 लाख टाका 30 30 करे पाय, ताके टाका दिते हय ग्रामे ईओ पंचायत समिति वीडियो के छरे दिते हय चेयरमैन अथवा ईओ चाकदा म्युनिसिपालिटी के, एमपी साहेब के टाका रेल के दिए खरच करते हय। एमपी साहेब के टाका यदि आमादेर जिला परिषद थाकतो ताहले ईओ जिला परिषद के 5 कोटि टाका दिए स्कीम धरिए दिले, 3 মাসের মধ্যে টেন্ডার ওয়ার্ক অর্ডার হয়ে 6 মাসের মধ্যে কাজ শেষ হয়ে ইউটিলাইজেশন চলে যেত, পরের 2.5 কোটি চলে আসতো। তাই আপনারা আমাদের এত দিয়েছেন, এই পঞ্চায়েতটা দেন চোরেদের তাড়ান পশ্চিমবঙ্গ থেকে, সর্বনাশ হয়ে গেছে 45 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এ রাজ্যের নেতৃবটে শিল্প ভাগান গুজরাটে কিছু নেই।